আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে। শুরুতেই জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় সমকামী পার্টিতে রিলিজিয়াস অথরিটির অভিযান, গ্রেপ্তার 20 জন। কুয়ালালামপুরে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু। মালয়েশিয়া যুবদলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর নতুন সংখ্যা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস এ রয়েছে আপনার সেবায় নিয়োজিত একজন দক্ষ কর্মী। জোহর প্রদেশ ও কুয়ালালামপুরের পরে এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস এখন বাংলাদেশে। আপনার নিরাপদ ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। বিস্তারিত জানতে কল করুন কুয়ালালামপুর অফিস 01822272220, জোহর বাহারু অফিস 01822271220, ঢাকা বাংলাদেশ অফিস 01684005000। ফেডারেল টেরিটরি ইসলামিক রিলিজিয়াস ডিপার্টমেন্ট জালান সুলতানের একটি নাইট ক্লাবে অভিযানের পর নারীদের পোশাক পরার জন্য মোট 20 জন পুরুষকে আটক করেছে। ডাঙ্গি ওসিপির সহকারী কমিশনার নূর দেলহান ইয়াহিয়া বলেন, শনিবার রাত 10টার দিকে পুলিশ জাবি এবং কুয়ালালামপুর সিটি হলের সমন্বয়ে যৌথ অভিযানে অংশ নেয়। 20 জন পুরুষ, যাদের বয়স 22 থেকে 34 বছর, জাবির মাধ্যমে শরিয়া ক্রিমিনাল অফেন্সেস ফেডারেল টেরিটরি আইন 1997 এর ধারা 28 অধীনে আটক করা হয়েছে। রোববার যোগাযোগ করা হলে তিনি বলেন, নারীদের পোশাক পরার পাশাপাশি তারা নারী হিসেবেও বিভিন্ন অঙ্গভঙ্গি করেছে, যা দেশটির আইনে সম্পূর্ণভাবে অবৈধ। কর্তৃপক্ষ প্রাঙ্গণে 53 জন পুরুষ এবং 9 জন নারীকে এ সময় জিজ্ঞাসাবাদ করেছে। এ সময় বলা হয়, আমরা 27 এবং 29 বছর বয়সী 2 জন পুরুষকে আটক করেছি, যারা টেট্রাহাইড্রোকানাবিনল এর জন্য পজিটিভ পরীক্ষা করেছে। রোববার মালয়েশিয়ার মানবাধিকার কর্মী এবং আইনজীবী সিতি কাসিম এক টুইটে বলেছেন, এলজিবিটি কিউ তথা লেসবিয়ান, গে, উভকামী এবং ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য সবার মতো বৈধ কাজ করার জন্য নিপীড়িত এবং নির্যাতিত করা হচ্ছে। মালয়েশিয়ার ক্লাং এর বর্তমান এমপি চার্লস সেন্টিয়াগো বলেছেন, এলজিবিটি সম্প্রদায়কে লক্ষ্য করা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। যদিও মালয়েশিয়া একটি মুসলিম প্রধান দেশ এবং এদেশের আইনে যে কোনো ধরনের সমকামিতা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ফরিদপুরের সালথা উপজেলার আজিজুর মোল্লা নামে এক যুবক। শনিবার সন্ধ্যার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিহত আজিজুর সালথার মাঝারদিয়া ইউনিয়নের বাতা গ্রামে মোহাম্মদ কালাম মোল্লার ছেলে। এদিকে আজিজুর নিহত হওয়ার সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম ওঠে। নিহতের পরিবার ও বাতাগ্রামের সাবেক ইউপি সদস্য ইয়াদ আলী জানান, জীবিকার সন্ধানে সংসারের সচ্ছলতা ফেরাতে ধার দেনা করে প্রায় 1 বছর আগে কাজের সন্ধানে মালয়েশিয়া পাড়ি জমান আজিজুর। 4 ভাইয়ের মধ্যে আজিজুর সবার ছোট, বড় ভাইয়েরা সবাই বিয়ে করে যার যার মতো আলাদা সংসার গড়েছেন। তবে বিদেশে থেকে আজিজুর তার বয়স্ক মা বাবা সব খরচ পাঠাতেন। তিনি জানান, বৃদ্ধ মা বাবা ছেলের মৃত্যুর সংবাদ শোনার পর থেকেই বারবার মূর্ছা যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করে মাঝারদিয়া ইউপি ইউনিয়নের মোহাম্মদ আফসার উদ্দিন বলেন, আজিজুরের মরদেহ দেশে আনার ব্যবস্থা নিতে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে সে দেশে আমাদের এলাকার লোকজনের সঙ্গে আলোচনা করা হচ্ছে। বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার উদ্যোগে দলটির 44তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার কুয়ালালামপুরের হোটেল জি টাওয়ারে কেক কেটে ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সেরডাং যুবদলের সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান ও দপ্তর সম্পাদক বাদল কারারের যৌথ পরিচালনায় যুবদল মালয়েশিয়া সহসভাপতি মঞ্জু খার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান তালুকদার রতন, মালয়েশিয়া যুবদলের সাবেক সভাপতি নাসিরউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ মন্ডল, মালয়েশিয়া যুবদলের নেতা জসিমউদ্দিন, রমজান আলী, সুলতান বিন সিরাজ, নূরে সিদ্দিকী সুমন, আরাফাত হোসেন কালু, খালিদ হাসান রিপন, শামীম রেজা, কে এম সবুজ, জাহাঙ্গীর হাওলাদার, জালালউদ্দিন হাসান। মাওলানা মহিউদ্দিনের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুবদল মালয়েশিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন কালু। মালয়েশিয়ার 15তম সাধারণ নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নন দেশটির বর্তমান তত্ত্বাবধায়ক
মানব সম্পদ মন্ত্রী দাদুক শ্রী এম সারাবানান। অন্তত তার সাম্প্রতিক বক্তব্যে এমনটাই প্রতীয়মান হচ্ছে। দাদুক শ্রী এম সারাবানান স্বীকার করেছেন, ১৯ নভেম্বর অনুষ্ঠিতব্য ১৫তম সাধারণ নির্বাচনে রাজনৈতিক টিকিট ব্যবহার করে তরুণদের হৃদয় ও মন জয় করা সহজ নয়। এমআইসি ডেপুটি প্রেসিডেন্ট বলেন, যুবকরা বিশেষ করে যাদের বয়স ১৮ এবং তার বেশি, তারা খুব পরিপক্ক এবং তারা খুব ভালো এবং খারাপের পার্থক্য করতে পারে। বিশেষত আগামী নির্বাচনে যারা বিজয়ী হবেন এমন ক্যালিবার প্রার্থীকে বেছে নেওয়ার ক্ষেত্রে তারা খুব বিচক্ষণতার সঙ্গে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যুবকরা সঠিক এবং ভুলের মধ্যে মূল্যায়ন করতে পারে। তারা ১৪তম নির্বাচনের সময় কি ঘটেছে তা দেখবে এবং পর্যালোচনা করবে। আমি বিশ্বাস করি তারা তাদের সেরা সিদ্ধান্ত নেবে এবং তাদের ভোটের ভিত্তিতে সরকারকে স্থিতিশীল করতে সহায়তা করবে। মালয়েশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বার্নামা টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মালয়েশিয়ার তত্ত্বাবধায়ক মানব সম্পদ মন্ত্রী দাতুক শ্রী এম সারাবানান। এই ছিল প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashkantho.com, সাবস্ক্রাইব করুন প্রবাস কণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।